হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, দুপুরবেলা করে মেয়ে এখন একদমই ঘুমাতে চাইছে না, রোজই মানে একই হ্যাবিট হয়ে যাচ্ছে। দুপুরবেলা করে মানে 2:30 উঠে যাচ্ছে, তারপরে ওই 2:30 পর থেকে ওকে আমার টাইম দিতে হচ্ছে, আর আমার দুপুরে ঘুমিয়ে হচ্ছে না। আর যা পাচ্ছে সব টেনে টেনে নিচে ফেলছে। এখন ওর জন্য আমি আর কোনো ঘরদোর গুছিয়ে রাখতেই পাচ্ছি না, যেখানেই মানে গোছাচ্ছি সেটাই ও টেনে টেনে নামিয়ে দিচ্ছে সেখানে যেয়ে যেয়ে। আর ওই ওয়াকারে দাঁড় করিয়ে রাখছি যে একটু খেলুক, তো যখনই ও দাঁড়াচ্ছে সে সেইগুলো সব টেনে টেনে নামিয়ে দিচ্ছে, যা কিছু ওর হাতের সামনে থাকছে। তো এখন তো কোলে থাকছেই না, তো ভাবলাম অনেকক্ষণ ওয়াকারে ছিল, এবার একটুখানি কোলে বসাই। তো সোফার উপর বসে আমি বসে আছি ওকে নিয়ে, তো এবার ও নিচে নেমে গেছে। নিচে নেমে এখন এটা টেনে ধরছে, ওটা টেনে ফেলছে, এই করছে। তো বিকেলবেলা এবার ওর পাপার সাথে বেরোবে, পাপাকে বললাম যে আমি রেডি করে দিচ্ছি, একটু বিকেলে ঘুরেই নিয়ে আসো। আর সবসময় তো ঘরের মধ্যে থাকে, আর বাচ্চা মানুষ একটু বাইরেটাও দেখতে হয় সময় সাপেক্ষে। একটু বাইরেটা না দেখলে ওদের মন মেজাজটাও ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায় ঘরের মধ্যে থাকতে থাকতে। তো দেখো, আমি রেডি করে দিলাম আর মেয়েকে খাইয়েই দিয়েছি। এবার ওর পাপা একটু নিয়ে বেরোবে, নিয়ে একটু বাইরেটা নিয়ে একটু ঘুরবে, ভালোও লাগবে ওর বেশ। তারপরে আবার আসবে, এসে তারপরে ওকে ঘুম পাড়াবো, দেখি কখন ঘুমায়। আর এই রেডি করে দিয়েছি, দেখো পুজোর একটা সেট পরিয়েছি, পুজোতেও পরেছিল এই সেটটা, তো এটা আবার পরালাম। আর অন্য সব জামাগুলো ভাবলাম যে অন্নপ্রাশনে যে যে জামাগুলো গিফট পেয়েছে এত সুন্দর সুন্দর, ওকে আমি ভাবলাম যে পরাবো, একটা জামা আমি পরাতে পারছি না, এত গরমে অস্বস্তি বোধ করছে, মানে ওর গায়ে আমি দিতেই পাচ্ছি না। তো এই সফট সফট গেঞ্জিগুলো এইগুলোই এখন আমি পরাচ্ছি পুজোর মধ্যে, ওইগুলো আমি ড্রেসগুলো ভালোভাবে পরাতে পারলাম না, এত আফসোস হচ্ছে আমার। তো দেখি কালী পুজোয় কী করি, সামনেই চলে আসলো পুজো, আবার কালী পুজো, তো দেখি কেমন কাটে পুজো। আর হচ্ছে তোমাদেরকে আর একটা ব্লগ আমি দেবো, শেয়ার করবো যে কালী পুজোর আগে আমি কী কী কিনেছি। এখন এই মোমেন্টে আজকে যে ব্লগে তোমরা দেখবে শুধু মেয়েরটাই, আর কিছু অন্য কিছু আমি শ্যুট করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, যার জন্য আমি আর অন্য ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আজকে মেয়ের ভিডিও দিয়েই শুরু করলাম, আর মেয়ের ভিডিও দিয়েই শেষ হবে ভিডিওটা। তো দেখো, ওর পাপা রেডি হয়ে বেরিয়ে গেছে, আর মেয়েকেই বাইকে বসিয়ে দিলাম। ওর পাপা একটু ঘুরু ঘুরু করেই নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে এবার মেয়েকে ঘুম পাড়াতে হবে, কারণ ওর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। তো ঘুমটা পাড়িয়ে দেবো, আসুক আগে ঘুরে আসুক। তো ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। নেক্সট আরও ভিডিও আসতে চলেছে, আমি কালী পুজোর আগে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব, তো সেটা পরের ভিডিওতে দেখতে পারবে তোমরা। আর হচ্ছে তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করব, আর কন্টিনিউ করব না। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এখনকার মতন টাটা।